স্বপ্ন এখন সত্যি। শনিবার উদ্বোধন হলেও সাধারণের জন্য তা উন্মুক্ত হয়নি। আজ গৌরবের পদ্মা সেতু পাড়ি দিলেন তারা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, সেই খবর জানতে যাচ্ছি তার কাছে। আনোয়ার, ভোর থেকে আপনি আছেন মাওয়ায়, সারাদিনে কি অভিজ্ঞতা হলো জানান আমাদের। তাকিয়া, আপনি যেটি বলছিলেন, আপনাকে যদি আমি একেবারে দিনের শুরু থেকে শুরু করি, আজকের সেই গৌরবের পদ্মা সেতুর যে আজকে একেবারেই যে সব যানবাহন খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু পাড়ের জন্য, তাহলে আপনাকে বলতে হবে আমি এখানে ভোর 6টার আগেই পৌঁছেছি। তো সেই যে চিত্রটি ছিল সেটি হচ্ছে যে একেবারেই, অর্থাৎ এই যে প্রবেশ মুখ মাওপ্রান্ত পদ্মা সেতুতে প্রবেশের, তো সেখানে দীর্ঘ লাইন আমি দেখেছি যানবাহনের, বিভিন্ন ধরনের যানবাহন ছিল। আমি সেখানে কথা বলেছি, তখনও যানবাহন একেবারেই যে ছেড়ে দেয়া সেটি তখনও শুরু হয়নি। তো সেখানে অনেকেই আমরা জানতে পেরেছি যে তারা সেই ভোর রাত থেকে এসে এখানে বিভিন্ন ধরনের যানবাহন জড়ো হয়েছে। এটা ঠিক 6টা বাজার 2-3 মিনিট আগেই যখন এই প্রবেশ মুখটি খুলে দেয়া হলো, অর্থাৎ একেবারেই সব যানবাহন, তখন যে একটি চিত্র ছিল সেই চিত্রটি যদি আমি আপনাকে বলি, মানুষের যে উৎসাহ উদ্দীপনা উৎসুক সেটি একেবারেই মানে একেবারে অন্যরকম একটা চিত্র ছিল, যেটি মানে আমরা সবসময় বলে আসছি যে এই যে স্বপ্নের পদ্মা সেতু, অর্থাৎ এই যে গৌরবের পদ্মা সেতু, সেই পদ্মা সেতুকে পার হওয়ার, পদ্মা সেতুকে দেখার যে উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে আমরা দেখেছি সেটি সত্যি অভূতপূর্ব এটি ছিল। তারপরে যখন আস্তে আস্তে একটু বেলা বাড়তে থাকে, তখন আমরা দেখেছি যে এই যে মাওয়াপ্রান্ত সেখানে টোল প্লাজা যে আছে, টোল প্লাজার একেবারেই যে মুখে যতদূর আমরা দেখেছি ততদূর মানে যানবাহনের যে একটা যানজট সেটি আমরা দেখেছি, অর্থাৎ দীর্ঘ সারি দেখেছি যানবাহনের। তারপরে যখন আমরা 10টা 11টার দিকেও সেই চাপটি আমরা লক্ষ্য করেছি, তারপরে আমি এই মাওয়াপ্রান্ত থেকে আমরা সেতু পার হয়েছি, সেতু দিয়ে গিয়েছি, তো সেতুর উপরের যে চিত্রটি ছিল সেই চিত্রটি হচ্ছে আরও অভূতপূর্ব। অর্থাৎ আমরা দেখেছি যে বাস ট্রাক থেকে শুরু করে মাইক্রোবাস কার মোটর বাইক, অর্থাৎ মোটর বাইকের সংখ্যাটা ছিল সবচেয়ে বেশি, তো সেখানে মানুষকে আমরা সেতুর উপরে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাতে দেখেছি। অর্থাৎ এই ছবি তোলা সেলফি তোলা থেকে শুরু করে একটা আনন্দঘন মুহূর্ত মানুষকে আমরা দেখেছি সেতুর উপরে ছিল। অর্থাৎ আমরা দুপুরের দিকে সেতুর যেদিকে তাকিয়েছি সেখানেই আমরা অনেকটাই লোকে লোকারণ্য দেখেছি সেতুর উপরে। তো একটা পর্যায়ে গিয়ে দুপুরের পরে সেতু কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারা আস্তে আস্তে মানুষজন যাতে সেতুর উপরে না দাঁড়ায় সেই ব্যবস্থাটি করতে দেখেছি। তারপরে চলেছে মানুষজন জাজিরা প্রান্ত পার হয়েছে, আমরা নিজেরাও জাজিরা প্রান্তে গিয়েছি, তারপরে সেখান থেকে আমরা আবার ফিরেছি। অর্থাৎ সারাটা দিন এই যে উৎসাহ উদ্দীপনা দেখেছি মানুষের মধ্যে সেটি এখনো অব্যাহত আছে। আমরা একেবারে দিনের শেষে তাকিয়া আপনি নিশ্চয়ই এখনো দেখতে পাচ্ছেন আমরা মাওয়াপ্রান্তের যে টোল প্লাজাটি আছে সেখানেও কিন্তু যথেষ্ট যানবাহনের চাপ ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আর উৎসুক যে জনতা, অর্থাৎ মোটর বাইক নিয়ে যারা উচ্ছ্বাসের সঙ্গে যাচ্ছেন সেটি কোনো অংশেই কম নয়। অর্থাৎ আমরা সকালবেলা যেটি দেখেছি সেটি ঠিক এখনো একইভাবেই কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে, মানুষ যে হৈ হুল্লোড় করে পদ্মা সেতুতে যাচ্ছেন, পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন, সেটির চিত্র এখন পর্যন্ত অব্যাহত আছে এটা আমরা বলতে পারি। সব মিলিয়ে বলতে গেলে আজকে যানবাহন চলাচলের প্রথম দিন পদ্মা সেতুতে, সেই দিনটি সারাটা দিনই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষের কেটেছে। অর্থাৎ মানুষ সবসময় আমরা যেটি দেখেছি যে মানুষের যে উৎসাহ উদ্দীপনার যে বহিঃপ্রকাশটি সেটি দারুণভাবে আমাদের চোখে পড়েছে। তাকিয়া, আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।